সূর্যপুত্র কর্ণ মহাভারতের এমন এক শক্তিশালী চরিত্র যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায় পাননি এবং আজীবন তাকে মানুষ সুতপুত্র রূপে চিনেছেন। মহাভারতের যুদ্ধে সূর্যপুত্র কর্ণ যখন শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু আমার কি দোষ ছিল, তখন শ্রীকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন আসুন তা আমরা জেনে নিই। নমস্কার বন্ধুরা, সত্যসারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত। সূর্যপুত্র কর্ণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমার জন্মের পর আমার মা আমায় ত্যাগ করেন, এতে কি সত্যি আমার দোষ ছিল? দ্রোণাচার্য আমায় শিক্ষা দিতে অস্বীকার করেন কারণ আমি ক্ষত্রিয় পুত্র ছিলাম না। ভগবান পরশুরামের কাছে পৌঁছালাম, তিনি শিক্ষা তো দিলেন কিন্তু যখন আমার সত্যতা তিনি জানতে পারলেন তখন আমায় অভিশাপ দিলেন যে যখন তার দেওয়া শিক্ষা সব থেকে বেশি আবশ্যক হবে তখনই আমি সেই শিক্ষা ভুলে যাব, কারণ পরশুরামজির অনুসারে আমি ক্ষত্রিয় নই। কাকতালীয়ভাবে এক গরুর গায়ে আমার নিক্ষেপ করা তীর এসে লাগে, তার স্বামী আমাকে অভিশাপ দেয় অথচ এতে আমার কোনো দোষই নেই। দ্রৌপদীর স্বয়ম্বরেও আমাকে খুব অপমান করা হয়েছিল, আমায় সুতপুত্র বলা হয়েছিল। মাতা কুন্তী যখন আমাকে আমার জন্মের রহস্য বললেন তখনও সেই সময় দানস্বরূপ তার পুত্রদের বাঁচানোর কথা বললেন। আমি যা কিছু পেয়েছি তা শুধুমাত্র দুর্যোধনের জন্যই, আমি যদি তার পক্ষ হয়ে লড়ি তাহলে তাতে দোষ কোথায় বাসুদেব? এরপর বাসুদেব উত্তর দিলেন, হে কুন্তী নন্দন, আমার জন্ম কারাগারে হয়েছিল, জন্মের আগেই মৃত্যু আমার অপেক্ষায় ছিল। যেই রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমি আমার মাতা পিতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। নিজের মামা কংস আমায় মারতে চেয়েছিল, তোমার শৈশবকাল তো রথ ঘোড়া তীর ধনুকের আওয়াজ শুনে কেটেছিল, কিন্তু আমি পেয়েছিলাম একটি গোয়াল ঘর এবং আমি তো নিজের পায়ে ভর করে দাঁড়াতে পর্যন্ত পারতাম না। সেই বয়সেই আমার ওপর একাধিক প্রাণঘাতী হামলা হয়, ওই রাক্ষসদের সাথে লড়তে হয়েছিল যেগুলি আমার মামাই পাঠিয়েছিলেন আমাকে মারার জন্য। না তো কোনো শিক্ষা না কোনো সেনা, কেবল মানুষদের কটু বচনই শুনতে হতো যে তাদের সমস্যার কারণ আমি। তোমার গুরু যখন তোমার বীরতার প্রশংসা করছিলেন তখন ওই বয়সে আমি কোনো শিক্ষাই পাইনি। যখন আমার বয়স 16 বছর হয় তখন আমি ঋষি সন্দীপনির গুরুকুলে পৌঁছাই, তুমি তোমার পছন্দের কন্যার সাথে বিবাহ করতে পেরেছো, কিন্তু যে কন্যাকে আমি ভালোবেসেছিলাম তাকে আমি কোনোদিনও পেলাম না। যদি দুর্যোধন যুদ্ধে জিতেও যায় তবুও তোমাকে নিয়ে অনেক চর্চা হবে কর্ণ, চারিদিকে কেবল তোমারই জয় জয়কার হবে। যদি ধর্মরাজ যুধিষ্ঠির বিজয়ী হয় তাহলে আমি কি পাবো? আমাকে কেবল যুদ্ধের জন্য হওয়া কোলাহলের জন্যই দোষ দেওয়া হবে, এমনকি অভিশাপও দেওয়া হতে পারে। মাতাদের কষ্টের কারণ হব আমি, নিজেদের আপনজনের থেকে বিচ্ছেদ হবে আমার। একটা কথা মনে রেখো কর্ণ, জীবন কিন্তু সবার জন্য মসৃণ হয় না, এ জীবন কিন্তু সবাইকে ন্যায় দেয় না, যতই অপমান করা হোক না কেন এবং আমাদের প্রাপ্য অধিকার আমরা নাই বা পেতে পারি, কিন্তু তাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই পুত্র। তবে এই সময় তুমি ওই সংকটের মুখোমুখি কিভাবে হচ্ছ? এই ঘটনার মাহাত্ম্য অনেক কিন্তু তুমি তাতে ব্যর্থ হয়েছো, এই কারণেই তোমাকে আজ এই দিন দেখতে হচ্ছে। কান্না করো না কুন্তী নন্দন, জীবন কাউকে ন্যায় দেয় না। এর অর্থ এই নয় যে জীবন তোমাকে অধর্মের পথ অনুসরণ করার অনুমতি দিচ্ছে, আজ তোমার মৃত্যু নিশ্চিত এবং তাও অর্জুনের হাতে। এমন অবস্থায় কর্ণ আবারও শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত কিন্তু আমার সামর্থ্যের কি হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তী নন্দন, তোমার ছলের সাহায্য নিয়ে মারা হচ্ছে, এর থেকে বেশি সামর্থ্যের কথা আর কি হতে পারে? তুমি আর কেঁদো না, তোমার সামর্থ্য সারা বিশ্ব জানে, চারিদিকে শুধু তোমার জয় জয়কার হবে, সূর্যপুত্র দানবীর কর্ণ নামে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।